নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 700 বছর পর দুর্লভ 5টি রাজযোগ 4 রাশির কাঁড়ি অর্থ আসতে চলেছে, অর্থাৎ অর্থ বৃষ্টি হতে চলেছে এই 4টি রাশির ভাগ্যে। অনেকে বলেন যে কৌশিকদা, অর্থ বৃষ্টি বলতে কি আকাশ থেকে টাকা পড়বে? দেখুন, আক্ষরিক অর্থ করবেন না। আমি যে আপনাদেরকে বুঝাচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি জানাচ্ছি। কারণ প্রতিদিন আমাদের গ্রহ কিন্তু ঘুরছে, আমাদের হয় উন্নতির দিকে বা আমাদের অবনতির দিকে, দুটো দিক কিন্তু রয়েছে। মানুষের জীবন একই রকম চলে না। অর্থাৎ গীতাতে একটা কথা আছে, পরিবর্তনী জগতের নিয়ম। দেখুন, 5টি দুর্লভ রাজ্য, দেখুন 1টি কেন্দ্র ত্রিকোণ রাজ্য। টোটাল লজিক্যালি ভিডিওগুলো আমি দিই, ওই হাওয়াতে কথা বললাম, দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, এটা কখনোই না। অর্থাৎ 1 নম্বর হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, 2 নম্বর যে রাজ্যটি সেটি হচ্ছে আপনার নবপঞ্চ রাজ্য, 3 নম্বর যে রাজ্য সেটি হচ্ছে আপনার শশনামক মহাপুরুষ রাজ্য, 4 নম্বর রুচক নামক মহাপুরুষ রাজ্য। 700 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে। 5 নম্বর যে মহাপুরুষ রাজ্য সেটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য। এবং এই 5টি রাজ্য 700 বছর পর একত্রে এসেছে, এর ফলে আপনার 4টি রাশির ভাগ্য নিশ্চিত রূপে বদলাতে কিন্তু চলেছে। দেখুন, যারা কৌশিক রায়ের ভিডিওগুলো শুনছেন বা দেখছেন, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, আর যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না। অনেকের ক্ষেত্রে জাস্ট প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই। দেখুন, এই যে দুর্লভ রাজ্য, 5টি রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য, শশ নামক মহাপুরুষ রাজ্য, রুচক নামক মহাপুরুষ রাজ্য, নবপঞ্চম রাজ্য এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য, এবং কোন কোন গ্রহ এই রাজ্যগুলো করেছে তাও আপনাদেরকে আমি বলি। দেখুন, নবপঞ্চম রাজ্য যেটি করেছে শনি এবং শুক্র, একে অপরের পরম মিত্র গ্রহ। অর্থাৎ শনির নবমে শুক্র অবস্থান করছে, আর শুক্রের পঞ্চমে শনি অবস্থান করছে, অর্থাৎ নবপঞ্চম রাজ্য রয়েছে, অর্থাৎ শনি এবং শুক্রের কেন্দ্র ত্রিকোণ রাজ্য। দেখুন, শনি মকর রাশি থেকে আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে, 2টি রাশির ক্ষেত্রে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু করছে। শুক্র করছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য, মঙ্গল করছে রুচক নামক মহাপুরুষ রাজ্য, এবং আপনার শনি করছে শশ নামক মহাপুরুষ রাজ্য। এই 5টি দুর্লভ রাজ্য একসঙ্গে 700 বছর পর যুক্ত হয়েছে, তাহলে 4 রাশির অপার ধন আসতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 7 রাশি বা এই 4 রাশির জাতক এবং জাতিকারা।
কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি একে একে আলোচনা করব। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে আগামী দিন, আপনাদের জন্য কিন্তু গুড বেস্ট বেটার রেজাল্ট আসতে চলেছে। আপনার ব্যবসা থেকে, আপনার অর্থ থেকে, ভাগ্য থেকে এবং কেরিয়ারের দিক থেকে, অর্থাৎ লিখে রাখুন মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির এক কথায় যদি বলি মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে ধনু রাশি। 700 বছর পর এই দুর্লভ রাজযোগে কপাল খুলতে চলেছে ধনু রাশির। অর্থ বৃষ্টি হতে চলেছে, অর্থ বন্যা হতে চলেছে, কাঁড়ি কাঁড়ি অর্থ আসতে চলেছে ধনু রাশির, এবং অনলাইন এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রফিট হতে চলেছে। 3 নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। তুলা রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আপনাদের বড় ধরনের অর্থ ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে এবং বড় কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ। এবং আপনারা এই সময় যদি কোনো জ্যোতিষবিদের পরামর্শ নেন কিনা সময়টা কিন্তু খুব ভালো, এবং প্রতিকার প্রতিবিধান যদি করেন তুলা রাশি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তুলা রাশি যত জাতক জাতিকারা রয়েছে, খুব ভালো সময়। যদি আপনার জন্য হচ্ছে একটু ডিস্টার্ব থাকে তার প্রতিকার করুন, কারণ সময় কিন্তু বারবার আসে না, অর্থাৎ এই সময়টি কিন্তু কাজে লাগার তুলা রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশি বৃষ রাশি, বৃষ রাশি মালামাল হতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ফরেন থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন এবং দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে শুভ। শেষ রাশি মকর রাশি। মকর রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই রাজযোগের ফলে আপনাদের ভাগ্য, অর্থ এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের বদল আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি না শেয়ার করুন। দেখুন সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। নমস্কার, ধন্যবাদ।